শিক্ষকবৃন্দ, তারাস মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা সফরের এই পর্যায়ে আমরা রয়েছি কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে। একটু আগে প্রক্টর স্যার স্টুডেন্টদেরকে ব্রিফ করছিলেন, সেখানে বলেছিলেন যে আসলে এই কৃষি প্রধান দেশ বাংলাদেশে অনেক জাত এই কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলোকে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ক্যাটাগরিতে যখন র্যাঙ্কিং করা হয় তার মধ্যে বাংলাদেশ এই কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অবস্থান থাকে, কোথাও দ্বিতীয় এবং কোথাও হচ্ছে দশের মধ্যে এবং বাংলাদেশের কয়েকটার প্রেক্ষাপটে নাম্বার ওয়ানে আছে। এখানে প্রত্যেকটা উদ্ভিদ নিয়ে গবেষণা করা হয়, বিভিন্ন প্রজাতি নিয়ে গবেষণা করা হয় এবং পরে এগুলো সারা বিশ্বে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। তো শিক্ষার্থীরা খুব উপভোগ করছে আমার কাছে মনে হচ্ছে এমনটাই। অসংখ্য প্রজাতির উদ্ভিদ এখানে রয়েছে এবং আমরা এতদিন নাম শুনেছি, দেখিনি এই ধরনের উদ্ভিদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে এবং এই শিক্ষা সফরের মাধ্যমে অনুরোধ করব যে এখান থেকে কোনো লার্নিং যেন আমরা ক্লাসরুমে নিয়ে যেতে পারি। এবং প্রিন্সিপাল স্যার জাফর ইকবাল স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে দূরত্বের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা সফরের বাইরে রয়ে গেছে। তো তোমাদের এই শিক্ষা সফরের অর্জিত যে জ্ঞান সেটি এখান থেকে ফেরার পরে ছড়িয়ে দিবে যাতে তারাও এই লার্নিংটার একটা অংশীদার হয়, এবং কি তোমরা দেখেছ, কি পেয়েছ বা কেমন লাগলো এগুলো বর্ণনা করবে। তো শিক্ষার্থীরা কেমন লাগছে তোমাদের এই মুহূর্তে? এটা অনেক মজা। এবার দেখো এখানে আছে জলজ উদ্ভিদ বাগান, যদি একটু ভালো করে দেখো। আরেকটা বিষয় বলে রাখি যে এটা হচ্ছে যারা এখানে পড়াশোনা করে তারা বিভিন্নভাবে কিন্তু এই গবেষণার সাথে এই কাজের সাথে যুক্ত থাকে এবং তাদের জন্যই কিন্তু এই কাজগুলো এবং তাদের উদ্ভাবনগুলোই দেখানো হয়। আমরা ওদিকে গেলে আরো অনেক কিছু দেখতে পারবো। আশা করি তোমাদের আরো ভালো লাগবে এবং যখন সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ শিক্ষা সফর হবে তখন এই ভ্রমণের ক্লান্তির ছাপ আমার বিশ্বাস থাকবে না। স্যার আপনার স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলেন। আমরা এখন শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের বোটানিক্যাল গার্ডেনে অবস্থান করছি। আমাদের সাথে আছে হিরণ ভাই এবং আমাদের অ্যাম্বাসেডর আপা সাবিকুন্নাহার আপা এবং আমাদের কলেজের সুলতান মাহমুদ। তো এবং আমাদের শিক্ষার্থীরা আছে, আমার শিক্ষক মণ্ডলী আছে। আসলে বাংলাদেশে এশিয়াতে অন্যতম ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেখানে বিভিন্ন উদ্ভিদের জাত, প্রাণীর জাত উৎপাদিত হয়। আমরা সেটা সরেজমিনে দেখছি, বহু জাতের গাছ যা কখনো আমরা দেখি নাই, উপলব্ধিও করি নাই, সেগুলো আজকে আমরা সচক্ষে দেখলাম। এখান থেকে আসলে আমাদের শিক্ষার যে অনেক কিছু আছে সেটা আমার শিক্ষার্থীরা উপলব্ধি করেছে, আমরা করেছি। এবং আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা এখানে স্টুডেন্ট হয়ে আসবে এবং তারা দেশে বিদেশে তারা এই গবেষণা কার্যক্রম করবে এবং জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে, খাদ্য উন্নয়নে ভূমিকা রাখবে। স্যার অনেক সুন্দর করে বলেছেন যে শিক্ষার্থীরা ভবিষ্যতে এখানে পড়াশোনার জন্য আসবে। তো আমিও আসলে আশা করব যে কেউ এই ময়মনসিংহ এই বিশ্ববিদ্যালয়ে এসে আমাকে যেন ফোন করে যে স্যার আমি এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এবং এমন কোনো একটা ফোন যদি আমি পাই বিশেষ করে তারাস মহিলা ডিগ্রি কলেজ থেকে তাহলে আমি অবশ্যই অনেক খুশি হব। আমরা এমনটা প্রত্যাশা রাখছি। এবার আমরা একটু ব্রহ্মপুত্রের পার ঘেঁষে ওদিকটাতে আমরা একটু ঘুরবো।